দ্বিতীয় জমা যে একবার জমাত হয়ে গেল আবার পাঁচ ছয় জন এলো এসে আবার তকবীর দিয়ে জমাত আরম্ভ করে দিল আর আমরা জানি যে আমাদের কোন মসজিদে একবার জমাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার জমাত করা চলে না এই ব্যাপারে শুধু হানাফি রায় নয় আর একটা কথা আপনি খেয়াল করবেন ইরা দেখবেন ওদের একটা মানে কাগজ পড়ছিলাম ওদের একটা প্রচারপত্র ওরা বলছে যদি ইসলাম এক আল্লাহ রসুল এক কুরআন হাদিস এক তাহলে এত কোনো মজহাব কেন হলো জি এটা প্রশ্ন করে তোরা যে এই হানাফি এই মালিকি এই শাফি এই হাম্বলি এত কোনো কি করে হলো তাদেরকে আপনারা একটা প্রশ্ন করবেন সক সবাই এক তো তোমরা যাদেরকে মানো এই আরবের তিনটে যে আমি বললাম তিনটে মহাপণ্ডিত এরা যাদের সকাল বিকাল নাম জপ করে নাসির আলবানি ইবনে বাজ ইবনে উসাইমিন এই তিনটে হচ্ছে এখন ওদের পীর এই তিনজন নামাজের ব্যাপারে কিতাব লিখেছে নাসির আলবানি লিখেছে সিফাতু সলাতির রসুল নাম নবীর নামাজির নামাজের বর্ণনা ইবনে বাজ উনিও নামাজের ব্যাপারে ওনার ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন ইবনে উসাইমিন উনিও কিতাব লিখেছেন তিন জনাই নামাজের ব্যাপারে কিতাব লিখেছেন এই তিন জনার কেউ ইমাম মানে না তিন জনা তিন তিনটে কিতাব লিখেছেন ইরা যখন বলছে কুরআন এক হাদিস এক ইসলাম এক আল্লাহ নবীও এক আপনারা কি বলেন যে যখন ইরা কোনো ইমাম মানে না তো এই তিন জনার কিতাব কিরকম হওয়া দরকার ছিল কথা বুঝে আসছেন আমার এদের তিনটে কিতাবই এক হওয়া দরকার ছিল কিন্তু এই তিনজন মহাপণ্ডিত তিনটে কিতাব লিখেছেন নামাজের ব্যাপারে শুধু নামাজের ব্যাপারে এদের কত মতভেদ ইয়ে বলছে এইটা করা চলবে অপর চলবে না তাদের পুরো কিতাবের হাওয়ালা সহ আমি মাত্র দশটা মতভেদ আমার এই কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি যে আজকে এই আহলে হাদিসরা যে বলছে যদি কুরআন এক নামাজ হাদিস এক আল্লাহ এক রসুল এক তাহলে এত মতভেদ কেন চারটে মজহাব কেন হয়েছে আমরা বলতে চাই যখন সব এক তো তোমাদের উলামারা কেন মতভেদ করেছে শুধু ওই আরবের গুলো নয় আপনারা তো আরবের ওই লেখকদের কিতাব আপনারা পড়তে পারবেন না যার কারণে আমি দুটো বাংলা কিতাব একজন ওদের মহাপণ্ডিত আইনুল বারি উনার নামাজের ব্যাপারে লেখা আইনি তোহফা আরেকজন উনাদের মহাপণ্ডিত আব্দুল হামিদ ফাইজি উনিও বাংলায় কিতাব লিখেছেন সলাতে মুবাশ্বির নাম দিয়ে এই দুজন নামাজের ব্যাপারে কিতাব লিখেছেন এই দুজন আলেম বাঙালি যাদের কিতাব আপনারা দেখতে পারবেন আমার চ্যালেঞ্জ রইল আমি যে উনাদের কিতাবের হাওয়ালা দিয়ে লিখেছি দশটা মতভেদ আমি উল্লেখ করেছি মানে এই এখানকার গায়ের মুকালিদ এখানকার আহলে হাদিস ইরাও একমত হতে পারছে না আইনুল বারি বলছে মুর্দাকে গা ধুয়ালে তার ওযু ভেঙে যাবে আইনুল বারির কিতাবের মধ্যে আছে মুর্দা লাশকে গা ধুয়ালে কি বললাম ওযু ভেঙে যাবে আর ওদের আব্দুল হামিদ ফাইজি বলছে যে না ভাঙবে না ওদের নিজেদের মধ্যে মতভেদ আবুরা বলছে যে কুরআন হাদিস এক হলে মতভেদ কেন হবে আরে বাবা ওনারা তো মতভেদ করেছেন দলিলকে সামনে রেখে আর তোমাদের এই আলেমগুলো কি সামনে রেখে কি কোন জিনিসকে সামনে রেখে মতভেদ করছে একটা দুটো নয় আমি আমার কিতাবের মধ্যে দশটা তাদের মতভেদ নমুনা সরব আরো অনেক আছে দশটা আমি মতভেদ উল্লেখ করেছি একদম কিতাবের ওদের ওদের কিতাবের পৃষ্ঠা নম্বর সহ তো এই মতভেদ দূর করতে কেউ কোনোদিন পারবে না কোরআন এবং হাদিসের মধ্যে মতভেদ হবেই যেহেতু কোরআন এবং বিশেষ করে হাদিসের মধ্যে পরস্পর বিরোধী অনেক হাদিস রয়েছে কোন আলেম বলছেন এইটা সহি কোন আলেম বলছে এটা সহি মানে মতভেদ হতে বাধ্য এই কারণেই তো আপনাকে আমাকে কোন একজন আলেমকে অনুসরণ করতে হবে ইয়ে বলছে একরকম ও বলছে একরকম আপনি যদি কোনো একজনকে না ধরে থাকেন আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন আপনি কি করে ঠিক করবেন যে আমি আপনি কাকে মানবেন এই জন্য আমরা বলি যাদের কোরআন হাদিসকে বা কোরআন হাদিসের মধ্যে গবেষণা করে বা গবেষণা করার মতো পাণ্ডিত্য যাদের নাই তাদের দ্বীনের হিফাজতের একমাত্র রাস্তা হচ্ছে কোনো একজন ইমামের অনুসরণ করা
তাছাড়া আপনি আপনার দ্বীনের উপর চলতেও পারবেন না, আপনার দ্বীনকে বাঁচাতে পারবেন না। ইরাকিদের আইনুল বারি বলছে যে মুর্দাকে গা ধোয়ালে, লাশকে গা ধোয়ালে ওযু ভেঙে যাবে। ওদের অন্যজন বলছে মুর্দাকে গোসল দিলে কি ওযু ভাঙবে না। আর একটা কথা আইনুল বারি লিখছে, যদি কারো লুঙ্গি বা পায়জামা ঘাটনুর নিচেই নেমে যায় তার ওযু ভেঙে যাবে। আব্দুল হামিদ ফাইজি বলছেন যে না ওযু ভাঙবে না। এদের কথা, এদের কতটুকু যোগ্যতা আছে কোরআন হাদিসের ব্যাপারে? আর এই সমস্ত আহলে হাদিসরা, গায়ের মুকাল্লিদরা, এরা ইমামকে ছেড়ে দিয়ে এই সমস্ত মানে নামকে ওয়াস্তে আলেম এদের এদের ইক্তেদা করছে, এদের কথা মেনে চলছে। আর এরা বলছে আমরা কাউকে মানি না। যে ব্যক্তি আপনাদের কাছে যারা আসছে, যারা এসে বলছে যে কোরআন হাদিস ছাড়া আমরা কিছু মানি না, তাদেরকে বলবেন যে দেখো তোমাদের জন্য কোরআন হাদিস ছাড়া কোনো কিতাব পড়া চলবে না, তোমরা কোরআন এবং হাদিস নিয়ে এসে আমাদেরকে বুঝাও। তারা তাদের আলেমদের কিতাব নিয়ে আসছে, তাদের আলেমের থেকে আমাদের ইমামরা হাজার হাজার গুণ, লাখো লাখো গুণে বেশি বড় পণ্ডিত ছিলেন। তাদের আলেমদের মানার থেকে আমাদের ইমামদেরকে মানা লাখো গুণ উত্তম। তাদের আলেমদের মধ্যে কি পণ্ডিত্য আছে? তাদের আলেমরা কতটুকু কোরআন হাদিস জানে? তাদের আলেমদেরকে কোনো একটা ইমাম বা কোনো একটা বড় মনীষী তারা তাদের সার্টিফিকেট দিয়েছে যে হ্যাঁ বড় ইমাম বলে? আমাদের যে চারজন ইমাম আছেন, চারজন ইমামকে সারা বিশ্বের মুসলমান সার্টিফিকেট দিয়েছেন যে হ্যাঁ ইনারা হচ্ছেন কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, বিরাট বড় বড় পণ্ডিত। অতএব এই ইমামদেরকে ছেড়ে দিয়ে এদের আলেমদের অনুসরণ করা এ বিরাট বড় মূর্খতা ছাড়া আর কিছু নয়। তো আমি যে কথাটার দিকে যাচ্ছিলাম যে দ্বিতীয় জামাত পড়া, একবার জামাত হয়ে গেলে আমরা জানি যে আমাদের হানাফি মাযহাবে যে দ্বিতীয় জামাত করা চলে না। এই ব্যাপারে ওরা একটা হাদিস উল্লেখ করে, বুখারী শরীফের মধ্যে আছে, একবার নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নামাজ পড়ে বসেছিলেন, এক ব্যক্তি এলো, এসে নামাজ পড়ার জন্য দাঁড়াতে লাগলো। নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেউ আছে কি যে এর ওপরে সদকা করবে? তখন একজন সাহাবি দাঁড়িয়ে তার সঙ্গে নামাজ পড়লেন, জামাত হয়ে গেল। এই মাত্র একটা ঘটনা আছে দ্বিতীয় জামাত করার ব্যাপারে, এছাড়া কোনো হাদিস নাই, কোনো ঘটনা নাই। কিন্তু এই হাদিসের দ্বারা দ্বিতীয় জামাত প্রমাণ করা বড় মুশকিল। এই হাদিসের মধ্যে যিনি নামাজ পড়তে এলেন তিনি তো ফরজ নামাজ পড়বেন, আর যিনি তার সঙ্গে দাঁড়ালেন তিনি আগে জামাতের সঙ্গে নামাজ পড়ে নিয়েছেন, তিনি নফল নামাজ পড়বেন। কথা বুঝলেন না? আমার যিনি এলেন পরে তিনি ফরজ নামাজ পড়বেন, আর তার সঙ্গে যিনি জামাত করার জন্য দাঁড়াচ্ছেন তিনি একবার নামাজ পড়ে নিয়েছেন, ফরজ নামাজ তার পড়া হয়ে গেছে, অতএব উনি যে দাঁড়াচ্ছেন কিসের নিয়তে? নফল নামাজের নিয়তে। আর ইরা বলে আমরা সহিহ হাদিসকে মেনে চলি। ঈদের মসজিদে যে দ্বিতীয় জামাত হয় সেখানে কি এরকমই হয় যে একজন ফরজ পড়ছে অন্যজন নফল পড়ছে? আমাদের চ্যালেঞ্জ রইল যে কোন একটা হাদিসের দ্বারা আপনি প্রমাণ করে দিন যে নবীর যুগে কমপক্ষে একবারও সবাই মিলে দ্বিতীয় জামাত করা হয়েছে এমন ভাবে যে যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও ফরজ পড়ছেন এবং তিনার পিছনে যারা নামাজ পড়ছেন তারাও ফরজ পড়ছেন। তো দেখলেন কোনো এক জায়গায় একটা মসজিদ রয়েছে যে মসজিদে জামাত হয়ে গিয়েছিল, তিনি সেই মসজিদে ঢুকে আজান দিলেন, ইকামত দিলেন, তারপরে জামাত করলেন। বুখারী শরীফের মধ্যে আছে, আইনুল বারি সাহেব ওনার কিতাবের মধ্যে এই হাদিসটাকে উল্লেখ করেছেন। কিন্তু কেমন ভাবে তিনি লিখছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছিলেন, তিনি একটা মসজিদে গিয়ে দেখলেন জামাত হয়ে গেছে, তিনি সেখানে ইকামত দিয়ে জামাত করলেন, আজানের কথাটা উড়িয়ে দিলেন, আজানের কথাটা একদম উড়িয়ে দিলেন সম্পূর্ণ। ওই বুখারী শরীফের মধ্যে যে আজান দিলেন, ইকামত দিলেন, নামাজ পড়লেন, উনি আজানের কথা সম্পূর্ণ উড়িয়ে দিলেন। কেন বলুন দেখিনি? উনারা যে দ্বিতীয় জামাত করেন উনারা আজান দেন না, উনারা বলেন আজান দিতে হবে না, ইকামত দিয়ে দ্বিতীয় জামাত করতে হবে।
যেহেতু আজান দিওয়াটা উনাদের মতের বিরোধী, আজানটাকে পুরো বাদ দিয়ে দিলেন। কথাটা বুঝে আসছে? আজানটা উনাদের মতের বিরোধী, তা আজানটা পুরো বাদ দিয়ে দিলেন একদম। উনি লিখে দিলেন কি যে ইকামত দিয়ে নামাজ পড়ালেন, কিন্তু আজানটা বললি উনাদের পল খুলে যাবে যে উনারা তো আজান দেন না। বুখারী শরীফের মধ্যে আজানের কথা রয়েছে ভাই। বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা রয়েছে সেটা হচ্ছে মসজিদুত তরিক, রাস্তার মসজিদের ব্যাপারে। রাস্তার মসজিদ, যে মসজিদে কোনো ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকে না। ইউপির দিকে বহু রাস্তার পাশে পাশে বাগানে এরকম মসজিদ করা আছে, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, যে যখন যায় জমাত করে নামাজ পড়ে নেয়। আর আমাদেরও মশলা হচ্ছে যদি কোনো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন নির্দিষ্ট না থাকে, রাস্তার ধারের মসজিদ সেখানে একবার দুবার নয় হাজার বার জমাত করা যাবে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি যে মসজিদে গেলেন, গিয়ে দেখলেন জমাত হয়ে গেছে, তিনি আজান দিলেন, ইকামত দিলেন, নামাজ পড়ালেন, নামাজ জমাত করে নামাজ পড়লেন। এই কারণেই ওটা ছিল রাস্তার মসজিদ। যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন আছে সেখানে দ্বিতীয়বার জমাত করা চলবে না, কোনো সহি হাদিস কেন, জয়ীফ হাদিসে এর কোনো প্রমাণ নাই। ভাই আমি এখানেই আমার কথা শেষ করেছি। তো আমার এই যে সমস্ত কথাগুলো বলে গেলাম, আপনারা সব কথা শুনে রাখতে পারবেন না। যদি আপনারা এর দলিল চান, আমি বললাম আমার কিতাবটা আছে নামাজের ব্যাপারে গায়ের মুকাল্লিদ আহলে হাদিসদের সঙ্গে আমাদের যত মতভেদ আছে সমস্ত মতভেদে আমাদের যে মত, আমরা যে কাজটা করি তার কোরআন এবং সহি হাদিস ভিত্তিক দলিল আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন।